আমরা সবাই জানি বিকাশের টাকা এটিএম বুথ থেকে ক্যাশ আউট করলে চোদ্দো টাকা নব্বই পয়সা কাটে এখন আপনি আপনার আশেপাশে যে দোকানগুলো আছে মানে এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন চোদ্দো টাকা নব্বই পয়সাতেই এজন্য জন্য এই এজেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটি এজেন্টকে আপনার প্রিয় নাম্বার হিসাবে সেট করতে হবে এক্ষেত্রে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি যে প্রিয় এজেন্ট নাম্বার সেট করবেন সেটি প্রত্যেক ক্যালেন্ডার মাসে পরিবর্তন করতে পারবেন এবং আমরা আরেকটি কথা জানতাম যে অ্যাপস থেকে ক্যাশ আউট করলে সতেরো টাকা পঞ্চাশ পয়সা কাটতো তাই না সেটি আর থাকছে না মানে আপনি অ্যাপস থেকে ক্যাশ আউট করলেও আপনার কাছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটবে ওই পঁচিশ হাজার টাকা বাদ দিয়ে কিন্তু ঠিক আছে তো চলুন তাহলে কিভাবে আপনি প্রিয় এজেন্ট নাম্বার সেট করবেন এবং সেখানে ক্যাশ আউট করবেন সেটি দেখানোর চেষ্টা করি প্রিয় এজেন্ট নাম্বার সেট করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন লক্ষ্য করুন এখানে ক্যাশ আউট লেখা আছে এর ওপর আপনি ক্লিক করবেন এখানে লক্ষ্য করুন ট্যাপ টু ক্যাশ আউট লেখা আছে এর ওপর আপনি ক্লিক করুন এখন আমরা আমাদের আশেপাশে যে দোকান থেকে আমরা বেশি বেশি ক্যাশ আউট করি সেই এজেন্ট নাম্বার আমরা সেট করব ঠিক আছে এর জন্য কি করবো নিচে লক্ষ্য করুন অ্যাড লেখা আছে এর ওপর আপনি ক্লিক করবেন এবার এই যে কন্টিনিউ লিখা আছে এখানে এন্টার নেম অর নাম্বার এখানে আমরা নাম্বার লিখবো ওই বিকাশ এজেন্টের ঠিক আছে দেখুন আমি লিখছি এবার ডান দিকে লক্ষ্য করুন এই যে তীর চিহ্ন এর ওপরে আপনি ক্লিক করবেন আপনি আবারও নাম্বারটি মিলিয়ে নেবেন মিলানো হয়ে গেলে ডান দিকে লক্ষ্য করুন তীর চিহ্ন এর ওপরে আপনি ক্লিক করবেন এখন আপনার বিকাশের যে গোপন পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে দেবেন দেখুন আমি দিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে ডান দিকে লক্ষ্য করুন তীর চিহ্ন এর উপরে আপনি ক্লিক করুন দেখুন এখানে আপনাকে কংগ্রেচুলেশান জানানো হবে যে এই নাম্বারটি প্রিয় নাম্বার হিসাবে আপনার সেট করা হয়ে গেছে এখানে লক্ষ্য করুন প্রিয় এজের নাম্বার হ্যাজ বিন অ্যাডেড মানে আপনি যে নাম্বারটি অ্যাড করলেন সেটি একেবারে সঠিকভাবে অ্যাড করা কমপ্লিট নিচে লক্ষ্য করুন ব্যাক টু হোম এর ওপরে আপনি ক্লিক করুন এখন কিভাবে ক্যাশ আউট করবো সেটি আমরা দেখব দেখুন এখানে ক্যাশ আউট লেখা আছে এর ওপর আপনি ক্লিক করুন লক্ষ্য করুন ট্যাপ টু ক্যাশ আউট লেখা আছে এর ওপরে আপনি ক্লিক করুন এখানে খেয়াল করুন আমরা কত টাকা ক্যাশ আউট করে ফেলেছি পঁচিশ হাজার টাকার মধ্যে সেটা এখানে দেখাবে কেমন এটি কিন্তু আপনি দেখে নেবেন আগে আর যে নাম্বারটি আপনি সেট করলেন সেটি কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখন আমরা এই নাম্বারে ক্যাশ আউট করব মানে এর ওপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন ওই নাম্বারে কত টাকা ক্যাশ আউট করব সেটা আমরা এখানে লিখবো তাই না ধরুন আমি একশো টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি তাই আমি একশো লিখলাম লিখার পর ডান দিকে উপকরণ অ্যারো চিহ্ন এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই বিকাশের যে গোপন পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিবেন দেখুন আমি দিচ্ছি দেওয়া হয়ে গেলে ডান দিকে লক্ষ্য করুন কিচ্ছু এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা হলো আমাদের লাস্ট স্টেপ কি এই যে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড এর ওপর আঙ্গুল দিয়ে ওয়েট করলেই ক্যাশ আউট হয়ে যাবে আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লানন্টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম